সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব দেওয়ানি এবং ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে বাদী, বিবাদী, আপিলকারী, পিটিশনার এই সমস্ত শব্দ আমরা শুনি বিভিন্ন সময়। যারা আদালত পাড়ায় যান অথবা যারা নবীন আইনজীবী আছেন, অবশ্যই তারা এই সমস্ত শব্দগুলো শুনতে পারেন। তবে আজকে আমরা দেখব যে এই শব্দগুলোর মধ্যে পার্থক্যটা কি, কোনটি কোন কাজে ব্যবহৃত হয়। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছে হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা বাংলা একটি শব্দ জানি, সেটিকে বলা হয় বাদী এবং বিবাদী। শব্দ দুটো আমরা সবসময় জানি, বুঝি। তো এখন যে বাদী, এটি আমরা সবাই জানি যে সিভিল মামলা, এটিকে ইংলিশে বলা হচ্ছে প্লেনটিপ। এই যে প্লেনটিপ আছে, এটি আসবে সবসময়, মনে রাখবেন, এটি আসবে সবসময় সিভিল মামলার ক্ষেত্রে এবং সিভিল কোর্টে আসবে, অর্থাৎ দেওয়ানি মামলায়। দেওয়ানি মামলা, বা যদিও দেওয়ানি মোকদ্দমা বলা হয়, মামলা বলা হয় না, দেওয়ানি বা সিভিল স্যুট। এই যে সিভিল স্যুট, যিনি দায়ের করেন, যিনি আর্জি দায়ের করেন, তাকে বলা হয় প্লেনটিপ, বাংলায় তাকে বলা হয় বাদী। এখন যার বিপক্ষে মামলাটি করা হয়েছে তাকে বলা হয় ডিফেন্ডেন্ট বা বিবাদী, বিবাদী। যখন একটি সিভিল মামলা একজন বাদী এবং একজন বিবাদী, অর্থাৎ প্লেনটিপ এবং ডিফেন্ডেন্ট থাকে, তখন মামলার যে নামটি সেটি, এটি যদি আমরা যে বাদী যদি এ ধরি, বিবাদী যদি বি ধরি, তাহলে মামলার টাইটেল হবে এ ভার্সেস বি। এটি হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে। এটি এমন না যে শুধু এ ভার্সেস বি হতে পারে, এখানে বাদী যদি একজন ব্যক্তি হয়, বিবাদী যদি সরকার হয়, তাহলে যেটি হবে মামলা টাইটেল সেটি হচ্ছে এ ভার্সেস বাংলাদেশ। তো সিভিল মামলার ক্ষেত্রে তাহলে আপনারা বুঝলেন, প্লেনটিভ হচ্ছে সিভিল কোর্টে চলবে সিভিল মামলা, দেওয়ানি মামলা। এক্ষেত্রে যিনি দেওয়ানি মামলা করবেন তাকে বলা হবে প্লেনটিভ, যার বিপক্ষে করা হবে তাকে বলা হবে ডিপেন্ডেন্ট বা বিবাদী। তো যদি সেটি ফৌজদারি মামলা হয়, সেক্ষেত্রে যিনি আদালতে মামলাটি দায়ের করেন তাকে বলা হয় প্রসিকিউটর, মানে হচ্ছে রাষ্ট্র আর্জি দাখিল করেন, যদিও আর্জি হয় না, অর্থাৎ মামলা হয়, কেস হয়। দেওয়ানি বিষয়কে আর্জি বলা হচ্ছে, যে কেসটি ফাইল করা হচ্ছে, রাষ্ট্র যখন এটি, রাষ্ট্র কেসটি দাখিল করে, তখন তাকে বলা হয় প্রসিকিউটর। আর এর জন্য পিপি আমরা শুনতে পাই, পিপি মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ সরকারি প্রকৌশলী, পিপি, পাবলিক প্রসিকিউটর। এখন যার বিপক্ষে মামলাটি আসে ওনাকে বলা হয় একিউজড, অথবা ওনাকে ডিফেন্ডেন্টও বলা হয়। তো বন্ধুরা, এখন আসি আমরা পিটিশনার। তো তাহলে এখন পিটিশনার কে? তো পিটিশনার ব্যবহৃত হয় যদি আপনার কোনো সাংবিধানিক, যদি কোনো মৌলিক অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, তার যদি আপনি প্রতিকার চান, অথবা আপনি আইনগত, আপনার লিগাল রাইট যদি কি হয় লঙ্ঘিত হচ্ছে, এর জন্য যদি আপনি প্রতিকার চান, তখন সাধারণত হাইকোর্টে মামলাগুলো দায়ের করা হয়। যিনি মামলা দায়ের করেন তাকে তখন বলা হয় পিটিশনার। তো পিটিশনার মানে হচ্ছে আপনার সাংবিধানিক অথবা আপনার লিগাল রাইটের ব্যত্যয় ঘটতেছে, আপনি এর প্রতিকার চাচ্ছেন আদালতের মাধ্যমে, তখন আপনাকে বলা হবে পিটিশনার। তো এখন আসি আমরা তাহলে অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টটা কে? তো বন্ধুরা, অ্যাপ্লিক্যান্টটা যেটি, সেটি হচ্ছে, এটি সিভিল মামলায়ও হতে পারে, এটি ক্রিমিনাল মামলায়ও হতে পারে, অর্থাৎ এটি যেটি, সেটি হচ্ছে স্যুটের ক্ষেত্রেও হতে পারে, এটি কেসের ক্ষেত্রেও হতে পারে। স্যুট মানে হচ্ছে দেওয়ানি মামলা, কেস মানে হচ্ছে ফৌজদারি মামলা, উভয় ক্ষেত্রে হতে পারে। যেমন ধরুন যে আপনি একটি সিভিল স্যুট করেছেন, এখন সেই স্যুটে আপনি আদালতের কাছে একটি যে কোনো দরখাস্ত বা যে কোনো একজন ব্যক্তিকে হাজির করার জন্য আবেদন করতেছেন, তো আপনি হয়ে যাচ্ছেন তখন যেটি, সেটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। অথবা যে ক্রিমিনাল মামলা, একই রকমভাবে আপনি জামিনের আবেদন করতেছেন, সেটা হতে পারে লয়ার কোর্ট, সেটা হতে পারে সেশন কোর্ট, সেটা হতে পারে হাইকোর্ট, সেটা হতে পারে আপিলের ডিভিশন, যেখানেই করেন, যখন আপনি আবেদনগুলো করতেছেন তখন আপনি হয়ে যাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট। তাহলে এটা সিভিল, ক্রিমিনাল উভয় হতে পারে, নিম্ন আদালত, উচ্চ আদালত উভয় ক্ষেত্রে হতে পারে। তো বন্ধুরা, এখন আসি আমরা অ্যাপিলেন্ট। তো তাহলে অ্যাপিলেন্ট কী? তো বন্ধুরা, অ্যাপিলেন্ট যেটি, সেটি হচ্ছে সর্বোচ্চ আদালতে যখন আপনি কোনো কিছু কি করেন, লিফট টু আপিল করেন, কোনো কিছু আবেদন করেন, তখন আপনি হয়ে যান অ্যাপিলেন্ট। এটি সর্বোচ্চ আদালতে বোঝায়, সর্বোচ্চ আদালতে যখন আপনি কোনো মামলা রায়কে চ্যালেঞ্জ করেন, কোনো কিছু করেন, তখন আপনাকে বলা হয় অ্যাপিলেন্ট।
তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা এই শব্দগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। প্লেনটিভ, প্লেনটিভ মানে হচ্ছে যিনি সিভিল মামলা করেন, অর্থাৎ যিনি ফৌজদারি মামলা না শুধুমাত্র দেওয়ানি মামলা করেন তাকে বলা হয় প্লেনটিভ, বাংলা বলা হয় বাদী, আর যার বিপক্ষে করা হয় তাকে বলা হয় ডিফেন্ডেন্ট বা বিবাদী। যদি সেটি সিভিল মামলা না হয়, ক্রিমিনাল মামলা হয়, তাহলে সেটি হচ্ছে প্রসিকিউটর, মানে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ আমরা পিপি শব্দটি সবচেয়ে বেশি শুনি। তারপরে হচ্ছে পিটিশনার, আপনার কোনো সাংবিধানিক বা আইনগত লিগাল রাইট যদি ক্ষুণ্ণ হয় আপনি যখন এর প্রতিকার চান, সাধারণত এগুলি উচ্চ আদালতে হয়ে থাকে, তখন আপনি হয়ে যান পিটিশনার। আর অ্যাপ্লিক্যান্ট হচ্ছে আপনি দেওয়ানি, ফৌজদারি, নিম্ন, উচ্চ যে কোনো আদালতে যখন আপনি কোনো দরখাস্ত দাখিল করেন কোনো কিছুর জন্য, তখন আপনি হয়ে যান অ্যাপ্লিক্যান্ট। অ্যাপিলেট হচ্ছে আপনি যখন সর্বোচ্চ আদালতে কোনো মামলা রায়, কোনো কিছু চ্যালেঞ্জ করেন, কোনো কিছুর জন্য আবেদন করেন, তখন আপনি হয়ে যান অ্যাপিলেন্ট। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।